লস্কর সাহেব তার লাল বিবির আনতে যাইব। আমরা কি করুম বুবু, তাবিজ পানি পড়া ঝাড়ু পড়া কোনোটা দিয়ে তো কোনো কাম হইলো না। একটা না একটা ব্যবস্থা তো করতেই হইব। কালকে যাতে উনি সকালবেলা বাড়ির থেকেই না বাইরেতে পারে, ওনারে ঘরের ভিতরে রাইখা আমরা বাহির থেকে তালা আটকাই দিব। বুদ্ধিটা তো খারাপ না, আমিও তাই ভাবছি। তাতে একদম বিয়া করার শখ মিটটা যাবে। দেখি কি, শোন, পায়জামা পাঞ্জাবি ইস্তারি করে আনছে, মনে এইগুলি পিন্দা কালকে বিয়া করতে যাবে। আচ্ছা বাবু শোনো, আজ তো হিসাব মতো উনি আমার ঘরে থাকবেন, আমি সকালে ঘুমতে কইটা তালা মেরে রাখুন যাতে উনি বাইরে না হইতে পারে। কত কাজ আমার, কত জায়গা চাইতে হইব। হ্যাঁ আমার তালা মেরে কি করতেছো তোমার, এটা কেনা? আরে বাবা, আরে কি হয়েছে? দেখো এই যে আমার লাল বিবি নিয়ে আসি, আমার লাখ টাকা লাল বিবি রে। আরে এইবার ঈদে আর আমি কুরবানি দেবো। আপনি আমাকে সবাই মাফ করে দেন, আমরা মনে করছি আপনি আরেকটা বিয়া করবেন। আর আমরা ভাবছি কি, যারে বিয়া করবেন ওই মেয়েটার নাম বুঝি লাল বিবি, সেই জন্যই তো আমরা এত। দেখছো কিরকম বোকাই গোলা। দাও দাও তোমাদের দিকে কি সুন্দর করে তাকায় আছে আমার লাল বিবি। কি সুন্দর গরুটা না, গায়ের রংটা একেবারে লাল বিবি। বাহ 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 বাহ, তাকিস না তাকিস না।